আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আমার এই ভিডিওতে আজকে ভাইবা নিয়ে আমি কথা বলবো, বিসিএস এবং অন্যান্য চাকরির ভাইবার প্রস্তুতি এবং এই সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়েছে সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেকেরই সিনিয়র হিসেবে বা অথবা সহকর্মী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে ভাইবাতে অংশগ্রহণ করার, সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং আমি চেষ্টা করব অল্প কথার মধ্যে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। প্রথমত হচ্ছে আপনারা যারা ভাইবা অংশগ্রহণ করবেন, বিসিএস হোক, ব্যাংক হোক, অন্যান্য চাকরির ভাইবাই হোক, আপনারা সবাই লিখিত পাশ করেছেন, এর আগে প্রিলিতে পাশ করেছেন, সুতরাং আপনারা সবাই যোগ্য এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি জানেন এবং আমার চেয়ে অবশ্যই বেশি জানেন অনেকেই। তো আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত ভাইবার আগে এবং ভাইবার দিন, ভাইবার সময়ে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই ভাইবার প্রস্তুতি কে আমি চার ভাগে ভাগ করব। বিষয়গুলো হলো পড়াশোনা, এরপর হচ্ছে শারীরিক এবং মানসিক প্রস্তুতি, এরপরে হলো ডকুমেন্টেশন, আর হচ্ছে আউটলুক। তো প্রথমে আমি শারীরিক এবং মানসিক প্রস্তুতি বিষয়ে কথা বলবো। শীঘ্রই সম্ভবত 40তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, আপনারা অনেকে ভাইবা দিবেন, এছাড়া অন্যান্য চাকরি ভাইবা যারা দিবেন, আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ ভাইবার জন্য। শারীরিক এবং মানসিক সুস্থ থাকলে আপনি ভাইবা পরীক্ষার অনেকটা প্রস্তুতি আপনাদের হয়ে যাবে এমনিতেই। লিখিত পরীক্ষার জন্য আপনারা অনেক পড়াশোনা করেছেন, অন্যান্য চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করেছেন, ভাইবাও জাস্ট এরকমই কিছু, পাশাপাশি আপনার হয়তো কনফিডেন্স লেভেল, অন্যান্য শারীরিক মানসিক দক্ষতাগুলো দেখা হবে, সেই জন্য সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। মানসিকভাবে আপনারা সবসময় চিন্তা পজিটিভ থাকার চেষ্টা করবেন, চাকরির জন্য আপনি যতগুলো যোগ্যতা থাকার সব থাকা দরকার, সব কিছু থাকার পর আপনি অ্যাপ্লাই করেছেন, এরপরে চাকরির একটা বিশাল প্রসেস পার হয়ে আপনি ভাইবা দিতে যাবেন, সুতরাং আপনার সব যোগ্যতাই আপনার আছে। আল্লাহ যদি আপনার রিজিকে রাখে এবং সব কিছু যদি যথাযথ নিয়মে হয় তাহলে আপনি চাকরিটা পাবেন, আর এই চাকরিটা না পারলে আপনি অন্য চাকরি পাবেন। এরপরও যদি আপনার না হয়, আপনি আল্লাহ আপনার জন্য বিকল্প কিছু হয়তো উত্তম রেখেছেন, সুতরাং এটা নিয়ে এত হাই হাই করে আসলে লাভ হয় না। যারা একটু শক্ত থাকে তাদেরই দেখা যায় ভাইবা ভালো হয় এবং অন্যান্য বিষয়গুলোও ভালো চলে। এরপরে হলো আউটলুকের বিষয়টা, খুব গুরুত্বপূর্ণ ভাইবার জন্য, যেহেতু আপনাকেই প্রথম আপনার নিয়োগকারী কর্তৃপক্ষে অথবা কর্তৃপক্ষ মনোনীত কেউ আপনাকে দেখছে, সুতরাং আপনাকে ভালো দেখা গুরুত্বপূর্ণ। ভালো দেখা মানে হচ্ছে আপনি শারীরিকভাবে, আপনাকে আল্লাহ যতটুকু হাইট দিয়েছে আপনি বাড়াতে পারবেন না, আপনাকে ফর্সা করেছে না করেনি সেটাও আপনি সেন্স করতে পারবেন না, কিন্তু আপনাকে মার্জিত লাগানো, আপনাকে দেখে ভালো লাগার বিষয়টা আপনার হাতে। এর কতগুলো দিক আছে, প্রথমত হচ্ছে আপনার পরিচ্ছন্ন থাকতে হবে এবং মার্জিত পোশাক আশাক, শালীন পোশাক আশাক থাকাটা খুব জরুরি। মার্জিত পোশাক আশাকের ক্ষেত্রে জুতা, এরপরে হচ্ছে প্যান্ট শার্ট, যদি শীতকাল হয় স্যুট যারা পরতে চান পরার বিষয়, এরপরে হচ্ছে চুল, হাতের নখ, দাঁত পরিষ্কার থাকা, দাড়ি গোঁফ যদি কেউ রাখে সেক্ষেত্রে যথা নিয়মে রাখা, না রাখলে ক্লিন শেভ হয়ে যাওয়া, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। জুতার ক্ষেত্রে আমি কালো জুতাকে ফেভার করব, প্যান্ট কালো প্যান্ট, শার্ট সাদা শার্ট অথবা ব্লুইশ কোনো শার্ট, এক কালারের শার্ট হয় ভালো, রং ছং বেশি না, আর হলো যে স্যুট পরলে স্যুট, আর এরপরে হলো টাই পরলে শার্টের সাথেও টাই পরা যায়, আর যদি ব্লেজার পরে সেক্ষেত্রে অনুযায়ী গড়ি থাকতে পারে, আর না থাকলেও খুব বেশি সমস্যা হয় না আমার মনে হয়, থাকলে ভালো। আর হলো যে চুল, ভাইবার 10-15 দিন আগে কাটা ভালো, আর যে ভাইবার আগের দিন হয়তো শেভ করার সাথে সাথে একটা একটু সাইডগুলো ক্লিন করে নেওয়া যেতে পারে। দাঁত ব্রাশ থাকবে, এটাই স্বাভাবিক, যাদের মুখে থেকে গন্ধ হয় তারা গন্ধ যাতে না হয় সে ব্যবস্থা করবেন, লং রাখতে খেতে পারেন, মুখে গ্যাসের ওষুধ খেয়ে নিতে পারেন, তাহলে গন্ধ আসবে না। আর হলো যে শেভ তো অবশ্যই করতে হবে, চেষ্টা করবেন যাদের ভাইবা যেদিন সেদিন সকালে শেভ করতে, এবং যাদের দাড়ি রাখেন তারা রাখবেন ওই সুন্নতের নিয়মেই, এবং এই বিষয়গুলো গেল।
আর বোনদের ক্ষেত্রে বলবো যে শালিন শাড়ি, সাথে হলো যে লং হাতার ব্লাউজ, মেয়েরা এগুলো জানে ভাই ভাই দিদিতে, এবং আপনারা নিজেরাই বুঝেন যে ভাই ভাই বোন আপনাদের বাঙালি, তো আপনি যে ড্রেসটা পরবেন যাতে এটা ড্রেসটাতে আপনাকে অড না লাগে এটা নিশ্চিত করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো আপনারা তো জানেনই, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং এই ভালো ড্রেস সেক্ষেত্রে আপনারা হয়তো ভাইবার জন্য দুই সেট ড্রেস রাখতে পারেন, খুব দামি হতে হবে তা না, তবে দেখতে যাতে ভালো লাগে এবং পরিচ্ছন্ন থাকে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ডকুমেন্টেশন 3 নম্বর বিষয়, ডকুমেন্টেশনে বলবো যে ভাইবা বোর্ডে যে কাগজগুলো উপস্থাপন করতে হবে সেটা বলে দেওয়া থাকে নির্ধারিত সময়, নির্দিষ্ট ফরম্যাটের কথা বলে দেওয়া থাকে, এগুলো একাধিক সেট রেডি রাখবেন, অ্যাডমিট কার্ডটা সাথে নেবেন, যা যা লাগে সব আগে থেকে গুছিয়ে রাখবেন। এবং ভাই ভাই উপস্থিত হওয়াটা যথাসময়ের আগে যাতে উপস্থিত হওয়া যায় সেজন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, যদি দূরে হয় ট্রান্সপোর্টেশন ঠিক করে রাখবেন, কাছাকাছি যাতে থাকার ব্যবস্থা আছে, তবে আত্মীয় বাসায় যদি খুব কমফোর্টেবল আলাদা রুম থাকে সেক্ষেত্রে আসা যায়, না হলে কাছাকাছি করে থেকে, কাছাকাছি থেকে রাতে না ঘুমিয়ে ভাই ভাই না যাওয়া ভালো। অনেকেই কাছাকাছি হোটেলে থাকে, সেটাও খারাপ না, হোটেলে একটা ভালো রুম নিয়ে একটু ভালো থেকে পরদিন ভাই ভাই দিতে গাও, একটু রিল্যাক্স মোডে যাওয়া যায়। আর হলো যে যাতে এই সিলি বিষয়গুলোতে আপনি খুব টেনশন না পড়েন সেজন্য আগে থেকে সব কিছু ঠিক করে রাখবেন। আপনার সাথে যদি কাউকে নিতে হয় তাকে আগে সেভাবেই ঠিক করে রাখবেন, তাকে যাতে আপনি ফোর্স দিতে না হয় এই তাড়াতাড়ি রেডি হওয়া, তাড়াতাড়ি যেতে হবে বা পরদিন, তার জন্য যদি আপনার লেট না হয় সে যাতে আপনাকে সেভাবে বিয়ে করে, সে ধরনের পার্সনকে সিলেক্ট করবেন এবং সব কিছু ঠিক রাখবেন। এরপরে আসি পড়াশোনার বিষয়টা, এটা হচ্ছে পড়াশোনা আপনারা অনেক করেছেন, লিখিত পরীক্ষা পাস করছেন, টেলি পরীক্ষা পাস করছেন, কিন্তু এখানে কিছু বিষয় বাড়তি পড়াশোনা করা লাগে। সেটা হলো যে পড়াশোনা বলতে এখানে প্রথমত আপনার সম্পর্কে, আপনার পঠিত বিষয় সম্পর্কে এবং আপনার লোকালিটি, এগুলো কিন্তু আপনি লিখিত পিলির জন্য পড়েন নাই, সুতরাং এইগুলো অ্যাড করতে হবে, আর বাকি বিষয়গুলো আপনি পড়েছেন। তো এখানে প্রথমে ইন্ট্রোডাকশান যেখানে শুরু হয়, আর ভাইবা বোর্ডে ঢোকার সময় খেয়াল রাখবেন যে অনুমতি নিয়ে ঢুকবেন, সালাম দিবেন ধর্মীয় রীতি অনুযায়ী, যার যার সালাম আদাব যেটা দেওয়া লাগে, গিয়ে দাঁড়াবেন, অনুমতি চাইবেন বসার, আর বসতে বললে বসবেন, বসে ধন্যবাদ জানাবেন, আই কন্ট্যাক্টটা ঠিক রাখবেন, তাকে কথা বলবেন, হাসি দিয়ে কথা বলা তো ভালোই, আপনি নর্মাল থাকার চেষ্টা করবেন। আর একাধিক ব্যক্তি যদি বোর্ডে থাকে তাকে সবার দিকেই নজর দিবেন, সবার সাথে কথার উত্তর দিবেন, কোনো বিষয় না পারলে ভদ্রভাবে বলে দিবেন, জানেন না জেনে নেবেন, এরকম কিছু মানে কনফিউজিং উত্তর দেওয়া হচ্ছে, জানি না বলা ভালো, এবং আপনি জেনে নেবেন সব কিছু, আপনি জানবেন না এটাই স্বাভাবিক, এটা আপনাকে বলে বললেও অসুবিধা নেই। আর এরপরে হলো আপনি কীভাবে না বলতে পারেন, পারেন না, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসেন আপনার সম্পর্কে জানা, আপনার নাম, আপনার নামের অর্থ, নামের বিশিষ্ট ব্যক্তি, জন্ম তারিখ, আপনার জন্ম তারিখে বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে যদি ইয়া থাকে, আপনার এলাকা, এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তি, কোনো বিশেষ মুক্তিযোদ্ধা, ঐতিহ্য, এই বিষয়গুলো খুব ভালোভাবে জেনে নেবেন, আপনার থানা, উপজেলা, জেলা, বিভাগ, আপনার বিশ্ববিদ্যালয়, যেমন আমার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমার ডিপার্টমেন্টের যেমন নজরুল স্যারের ডিপার্টমেন্ট, সুতরাং ওনার সম্পর্কে সব কিছু আমার জানা উচিত, এরকম কোনো বিষয়গুলো যেগুলো ওনারাও জানতে পারে আপনার এলাকা সম্পর্কে সেগুলো জেনে নেবেন, আপনার এলাকা কেন বিখ্যাত, কী কী পাওয়া যায়, কী বিশেষ খাদ্য, কী ঐতিহ্য, কিসের কারণে যদি কোনো অন্য মানুষ জানে এই বিষয়গুলো জেনে নেবেন, অখ্যাত কুখ্যাত জানবেন, আর বিখ্যাত মানুষদের সম্পর্কে অবশ্যই জানবেন, জ্ঞানী গুণী শিল্পী, সাহিত্যিক, সমাজসেবক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, ভাষা শহীদ, এরকম যারাই বিশিষ্ট আছে সবার সম্পর্কে জানবেন। এরপরে হলো যে বিষয়টা হলো বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, এই সম্পর্কে কোনো কিছু না জানাটা আপনার পাপ, সুতরাং এই সম্পর্কে সব কিছু জানবেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের বিষয়, ওনার সম্পর্কে কোনো কিছু না জানা উচিত না, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামসা, নয়াচীন ভ্রমণ থেকে শুরু করে তার এবং তাকে নিয়ে লিখিত বিখ্যাত বইগুলো পড়ে নেবেন, মাননীয় প্রধানমন্ত্রীর বই আছে,
এই বইগুলো পড়বেন, জাতীয় চার নেতা সম্পর্কে সম্ভব সব কিছু জানবেন, সাতবীর শ্রেষ্ঠ, সেক্টর কমান্ডার্স, দেন হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের বিশেষ বিশেষ দিনগুলো 17 এপ্রিল, 16 ডিসেম্বর, 26 মার্চ, সেই ইতিহাসগুলো অবশ্যই জেনে নেবেন। এরপরে হলো জাতীয় চার নেতার পরিবার সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে সব কিছু জানবেন। এরপরে আপনার পঠিত বিষয় যেটা, আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুঁটিনাটি জেনে নেবেন, বিশ্ববিদ্যালয় কেন বিখ্যাত, আপনার সাবজেক্টের বিখ্যাত কোনো ব্যক্তি থাকলে, কোনো প্রফেসর থাকলে সেটা জেনে নেবেন। কারণ হলো যে যারা থাকেন তারা খুব অবশ্যই তারা অনেক জানেন, তাদের সাথে জানা লোকদের ভালো সম্পর্কও থাকে, সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করে বসতে পারেন, সে বিষয়গুলো জানবেন। আর হলো যে আপনার সাবজেক্টের মজার বিষয়, ব্যতিক্রম বিষয়, আপনার সাবজেক্টের যে বিষয়গুলো ওনারা জানতে পারে, যেমন আপনি যদি ফিজিক্সের ছাত্র হন আপনাকে বিগ ব্যাং নিয়ে প্রশ্ন করবেই, আইনস্টাইন নিয়ে প্রশ্ন করবেই, আপনি যদি ম্যাথের ছাত্র হন জামালুল স্যার সম্পর্কে হয়তো প্রশ্ন করতে পারে, এছাড়া এই আপনি যে সাবজেক্টেরই, সেই সাবজেক্টে যারা বিখ্যাত ব্যক্তি আছে তাদের সম্পর্কে জানবে। আপনার সাবজেক্টে মজার কোনো বিষয় যদি থেকে থাকে সেগুলো, যেগুলো সবাই কমনলি কিছু বিষয় জানে সেগুলো জেনে নেবেন। আপনার সাবজেক্টের বেসিক বিষয়গুলো অবশ্যই জানবেন, কারণ হলো বেসিক বিষয়গুলো দেখা যায় যে ওনারাও জানে, সে আপনি না জানলে তারা ভাবে যে কী পড়ছেন। আসলে এই যে গ্যাপ হয়ে যায় অনেকের, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে 4-5 বছর, 5-6 বছর লেগে যায় চাকরি প্রস্তুতি নিতে, অথবা কেউ কেউ অন্যান্য চাকরি করে ভাইবা দিতে যায়, সেক্ষেত্রে কিন্তু ভাইবা বোর্ড এক্সপেক্ট করে যে আপনার যে সাবজেক্টটা আপনি পড়াশোনা করেছেন সেই সাবজেক্টটা সম্পর্কে আপনার যাতে অন্তত মৌলিক জ্ঞানটুকু থাকে। তো আপনি ওই গ্যাপটুকু যাতে কভার করা যায় সেজন্য কাছে ছোটো ভাইদের হেল্প নিতে পারেন, অথবা ওই সাবজেক্টের বেসিক জিনিসগুলো জেনে নিলেন। এরপরে হলো বাংলাদেশের সাম্প্রতিক অর্জন, ইকোনমি, ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের প্রশাসনিক অর্জন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন, এই বিষয়গুলো অবশ্যই জানবেন। সাম্প্রতিক যা কিছু জানা সম্ভব সব কিছু জানার চেষ্টা করবেন, বৈশ্বিক রাজনীতির হালচাল এই বিষয়গুলো জানবেন, এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ। এরপরে হলো আন্তর্জাতিক প্রেক্ষাপট, এই মার্কিন নির্বাচন থেকে শুরু করে যা যা আপনার কমন সেন্সে আপনি ইয়া করবেন, আর এই যে আমি বললাম বিষয়গুলো সেগুলো আস্তে আস্তে নোট রাখবেন। নোট রাখলে হলে হবে কি, আপনার কোন জিনিসগুলো দরকার আপনি বুঝতে পারবেন এবং পরীক্ষার আগে একবার হলো চোখ বুলায় যেতে পারবেন। এবং আর হলো যে বাংলাদেশ অর্থনীতি বিশাল যে উন্নতি করেছে এই বিষয়গুলো আমাদের গর্বের বিষয়, বিষয়গুলো জানবেন। আর আপনার বাকি যে বিষয়গুলো থাকে সেগুলো খেয়াল করে আপনি নিজেই মিলিয়ে নিতে পারবেন। আর বিসিএসের ক্ষেত্রে হয় কি, কিছু বিষয় আছে যেমন এই সাবজেক্ট সাথে আপনার ক্যাডারের সম্পর্ক কি সহজ দিছে, সেই জিনিসগুলো খেয়াল করবেন এবং চেষ্টা করবেন যে চয়েস কেন দিয়েছেন এটা একটা ভ্যালিড ব্যাখ্যা থাকবে, এবং আপনার চয়েসের ফার্স্ট সেকেন্ড চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েসের রিলেটেড সব কিছু জানার চেষ্টা করবেন। প্রশাসন যদি ফার্স্ট চয়েস হয় প্রশাসন থেকে এমনি সব ক্যাডার সব মানে প্রশ্ন করেই, এবং প্রশাসনের লোকরাই বেশি থাকে ওখানে, পররাষ্ট্র যদি প্রথম পছন্দ হয় পররাষ্ট্র বিষয়ক, মানে প্রশাসনিক সব কিছুই একটু খেয়াল রাখবেন, কোনটার পরে কোনটা ধাপ আমাদের মাঠ প্রশাসনের, সেন্ট্রাল প্রশাসনের, এরপরে হলো তাদের পদ সোপান ফাংশন, অন্যান্য ক্যাডার, ট্যাক্সেশন, কাস্টমস, ফরেন ক্যাডার, অডিট ক্যাডার, কোয়ার কোন ফাংশন, এডুকেশন ক্যাডারে কী কী কাজ, এরপরে হলো এই যে বিভিন্ন ক্যাডারগুলোর কাজ এবং আপনার যে চয়েস দিয়েছেন এটার একটা ভ্যালিড গ্রাউন্ড যাতে আপনি বলতে পারেন, আপনি জিজ্ঞেস করবে কেন এটা দিয়েছো সেটা যাতে আপনি বলতে পারেন। এরপরে আপনার খেলাধুলা বা কমন সেন্স যাতে থাকে, শিক্ষা, বিনোদন, সাহিত্য, সংস্কৃতি, এইসব বিষয়গুলো কমন কিছু বিষয় থাকতে পারে, জিজ্ঞেস করতে পারে, বলতে হবে। জাতীয় সঙ্গীত, ওই বিষয়গুলো অনেক সময় ধরে বসে, না পারলে খুব অড হয়। এরপরে হলো আপনি আপডেট থাকার চেষ্টা করবেন, আর খুব বেশি বিষয় নাই, এই বিষয়গুলো আপনারা নিজেরাও জানবেন, যদি সম্ভব হয় যারা আগে চাকরি করছে তাদের সাথে কথা বলবেন বা গুছিয়ে মিলিয়ে নেবেন, যে যে শুরুতে ইন্ট্রোডাকশনের যে কিছু বিষয় আছে, কেন চয়েস দিয়েছে, সাবজেক্টের সাথে রিলেশান, কেন চাকরি করতে চাও, ইন্ট্রোডাকশন ইউরসেলফ, এই বিষয়গুলো একটু নোট করে
আগে থেকে বারবার প্র্যাকটিস করে নিজের একটা স্ট্যাটাস তৈরি করে ফেলি। যাই হোক, অনেক কথা বলেছি, হয়তো এ বিষয়ে যদি সুযোগ হয় আবার বলবো, আর যদি সুযোগ না হয় বলবো না। লিখি মাঝে মাঝে, আমার চেয়ে অনেক ভালো লেখেন অনেকে, অনেক ভালো বলেন অনেকে, তাদেরকে ফলো করবেন নিশ্চয়ই আপনি তার কাছে। আপনি যদি পাঁচজনকে ফলো, পাঁচজনের ভিডিও দেখেন, তাহলে পাঁচটা হয়তো নতুন কোনো বিষয় জানতে পারবেন, যারা আমাদের মতো যারা বলি আমরা, তারা তো এই পথগুলো পার হয়ে আসছি। সুতরাং কেউই খারাপ না, সবাই আপনাদেরকে হেল্প করতে চায়। সুতরাং এই হেল্পটুকু নেবেন, আর চেষ্টা করবেন যে কাউকে নেগলেক্ট করার কি কিছু নাই, কাউকে ছোট করে আপনার কী লাভ হবে, আপনি নিজেই তো আর বড় হবেন না। সুতরাং সবাইকে সম্মান করবেন, যার যার যোগ্যতা অনুযায়ী সে পজিশন করে নিবে, এটাই স্বাভাবিক। সুতরাং মানুষকে অশ্রদ্ধা করবেন না, নিজেকে। আপনি যদি অন্যকে সম্মান করেন, আপনাকে অন্য সম্মান করবে। ভালো থাকবেন, আপনার ভালো মানুষদের খুব দরকার বিভিন্ন সার্ভিসে। আমরা যতই বলি আমাদের দেশে মানুষ, আমরা আসলে ভালো মানুষের সংখ্যা খুবই কম, ভালো কর্মকর্তার সংখ্যা কম, ভালো মানুষের সংখ্যা কম, এই জন্যই বিভিন্ন সার্ভিসের দুর্নাম, বিভিন্ন ইয়ের দুর্নাম। তো আপনার যদি ভালো, অন্যকেও খারাপ না বলে নিজে যদি ভালো হন, আসেন, আপনি ভালো থাকেন, দেশকে ভালোভাবে সার্ভ করেন, দেশ লাভবান হবে, আপনি লাভবান হবেন, ভবিষ্যৎ প্রজন্ম লাভবান হবে, আর এইভাবে আমরা একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যে জন্য আমাদের 30 লক্ষ মানুষ নিজের জীবন দিয়ে গেছে। আমাদের বঙ্গবন্ধু তার সারাটা জীবনের বড় অংশ জেলে থেকেছেন। আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য একটা সুন্দর দেশ প্রত্যাশা করে অনেক ত্যাগ করে গেছেন। তো সেই দেশটা আপনি আমি গড়ব, আমি অবসরে যাব 2048 সালে, আপনারা আরও পরে যাবেন। সুতরাং একটা উন্নত দেশে আমরা যাতে অবসরে যেতে পারি, সেই কামনা করে আজকের মতো কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।